السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمر الله باك رب العالمين الشهيد رباري وشنكو غنيت شكريا دائي كورسي جاء الله سبحانه وتعالى مدر كتوفيق ديسن أجك إسلاميك لايف ونشتاني ونشكره هنكرار শুরুতেই ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আজকেও আমরা প্রতি সপ্তাহের ন্যায় আমাদের সাথে মেহমান হিসাবে যোগ দিয়েছেন আপনাদের আমাদের সকলের অত্যন্ত আপনজন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শায়খ হজরত মাওলানা ইমদাদুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন শেখ? জাজাকুমুল্লাহ খের। আমরা শেখের কাছ থেকে এই মাসে আমরা বিশেষ করে সিরাতের উপর আলোচনা আমরা গত পর্বে শুনছি, আজকে আমরা শুনতে চাই যে কেন আমরা সিরাতুন নবী জানতে হবে, কেন আল্লাহ রসুলের জীবনী আমাদের মুসলমান হিসাবে বা মানব জাতির জন্য আল্লাহর নবীর জীবন কতটুকু প্রয়োজন, কেন প্রয়োজন, কেন আমাদেরকে শিখতে হবে, এটা আমাদের উপর মানে একটা মানে অনেক বড় মানে দায়িত্ব হিসাবে আমরা যদি এগুলা জানি যে কেন আমাদের প্রয়োজন, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে এই কথাগুলো শোনার মাধ্যমে আমাদের মনের মধ্যে আরও আগ্রহ আসবে, আমরা আল্লাহ রসুলের জীবনী জানার দিকে আমরা আরও আগ্রহ আরও মন মানে বলে আমরা এই আল্লাহ রসুলের জীবনী জানার প্রতি আমরা মানে আরও বেশি অগ্রসর হব। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আমি কথা না বাড়িয়ে শায়খের কাছে যাচ্ছি, শায়খ এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ পেশ করবেন। জি শায়খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন ওয়া মান্না আলাইনা বিল কিতাবিল মুবিন ওয়া জাআলানা মিন উম্মতি সাইয়িদিল মুরসালিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়িদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত ত্বাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িছ ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله تعالى অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার উদ্দেশ্যে ইসলামিক লাইফ প্রোগ্রামের নিয়মিত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের আমাদের টপিক যে আমরা কেন সিরা জানতে হবে, এটা এই জন্য যে আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা দুনিয়াতে বসবাস করছি যখন আমাদের উপর বিশেষ করে মুসলমানদের উপর আন্তর্জাতিকভাবে এবং আভ্যন্তরীণভাবে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ এমনভাবে আমাদেরকে চেপে রেখেছে যে মুসলমান সত্যিকার অর্থে দিশেহারা, কোনটা সঠিক কোনটা ঠিক কোনটা ঠিক না মানুষের জন্য বোঝা বড়ই কষ্টকর হয়ে গেছে। এই কঠিন মুহূর্তে উম্মতের একমাত্র নাজাতের পথ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সিরার অনুসরণ করা। কারণ আজকে গত যে কয়েকদিন রবিউল আউয়াল মাসের 11-12 তারিখ বিশ্বের বিভিন্ন দেশে ছাদের ডেট অনুযায়ী এক দুই একদিন আগ পিস হিসাবে
সারা বিশ্বে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের এই জন্মকে কেন্দ্র করে, রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মিলাদ বা জন্মকে কেন্দ্র করে মিলাদুন্নবী উৎসবের মাধ্যমে, মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে সারা মুসলিম বিশ্বে লক্ষ লক্ষ মানুষ তাদের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য রাস্তায় নেমে এসেছে। এটা অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এমন একটি বিষয় যে আল্লাহর রসুলের মহাব্বত না হইলে ইমান পরিপূর্ণ হয় না, কিন্তু সেই মহাব্বত হতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে মহাব্বত করার কথা শিক্ষা দিয়েছেন সেভাবে, এবং সেটা জানতে হলে আমাদেরকে সিরার দিকে যেতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সারা মুসলিম বিশ্বে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবীর নামে এমন এমন কিছু আচরণ, এমন কিছু কাণ্ড বিশ্বে ঘটেছে যা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের এমনকি অত্যন্ত লজ্জার ব্যাপার। যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কোন জায়গায় আল্লাহর রসুলের জন্মকে কেন্দ্র করে রাস্তায় মানুষ এসেছে, প্রোগ্রাম হয়েছে, ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়া এগুলোকে খাবার করার চেষ্টা করেছে, এর মধ্যে বলা হয় সবচেয়ে বেশি ইয়েমেনের মধ্যে, ইয়েমেনের রাস্তাঘাটে মানুষ লক্ষ লক্ষ মানুষ এসেছে এই খুশির জন্য যে এই তারিখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। এরপর আরও মুসলিম বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জর্ডান, বিভিন্ন দেশে, মরক্কো, বিভিন্ন দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবীর নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে মরক্কো এবং তিউনিসিয়ায়। মরক্কো এবং তিউনিসিয়ায় এই ধরনের প্রোগ্রামে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় মেয়েরা, যুবতী মেয়েরা অশালীনভাবে অর্থাৎ প্রপার কাপড় চুপড়ি না, যে ধরনের নাচ গানকে শরীয়ত মুঠেই অ্যালাউ করে না, টোটালি হারাম, এই ধরনের এমন কিছু কাজ আল্লাহর রসুলের জন্মকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান এই বিশ্বাসে, এই মহব্বতে করে যে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য এই কাজ করছে, তাহলে আমাদের খুবই দুঃখ আর দুঃখের কোনো সীমা থাকার আর কিছুই বাকি থাকে না। অথচ এই দুটি দেশকে যদি আমরা কেন্দ্র করে একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আজকে তিউনিসিয়ার মুসলমানদের অবস্থা, একটা ইসলামিক দেশ কিন্তু তাদের চাল চলন সব দিক থেকে যদি আমরা তাদেরকে দেখি, রসুল ইসলামের সিরাত থেকে তারা অনেক 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 দূরে। আজকে যেখানে ইয়েমেন, এত বড় আয়োজন ইয়েমেনের হচ্ছে, সেই ইয়েমেন দীর্ঘদিন থেকে, বেশ কিছুদিন থেকে যুদ্ধে জড়িত, শিয়া সুন্নির যে যুদ্ধ চলছে, ইয়েমেনের মানুষ মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে, ছোট ছোট শিশুরা অনাহারে মারা যাচ্ছে, আজকে বিভিন্ন এইড সংস্থা, চ্যারিটি অর্গানাইজেশন সেখানে খাবার দেওয়ার চেষ্টা করছে, আল্লাহর রসুলের এত উম্মত সেখানে থাকা অবস্থায় আজকে মুসলমানের কি অবস্থা, এইভাবে মুসলমান তাদের সন্তান না খেয়ে মারা যাচ্ছে, অথচ আল্লাহর রসুলের জন্মকে কেন্দ্র করে এমন অনুষ্ঠান হচ্ছে যেখানে নাচ গান ফুর্তি ফার্তা সব কিছু হচ্ছে। সত্যিকার অর্থে আল্লাহ রসুলের যে সিরা ছিল যে মানুষকে, মানুষের কল্যাণের জন্য মানুষ কাজ করবে, আল্লাহ রসুলের শিক্ষা ছিল নবুয়তের আগ থেকেই তিনি কী করছেন, নিজের শারীরিকভাবে এমনকি আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি যতভাবে হোক অসহায় মানুষের পক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। এই জন্য আমরা আগের পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহর রসুল মানবতার জন্য এত দরদি ছিলেন যে তার সারা জীবন নবুয়তের আগেও তিনি মানুষের কল্যাণের জন্য, মানসিকভাবে সুখ শান্তিতে এই পৃথিবীতে বসবাস করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, এই দুটি কাজের লক্ষ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নিজকে বিলীন করে দিয়েছেন। আজকে আমরা কেন সিরা সম্পর্কে জানতে হবে, কারণ যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য আল্লাহর রসুলের এত মহব্বত, এত মহব্বত যে সারা জীবন তিনি প্রতিটি মুমিন কিভাবে শুধু আখেরাতের মুক্তি না, এমনকি দুনিয়ার জীবনেও তাদের সুখ শান্তি হবে,
এর লক্ষ্যে আল্লাহর রসুল এমনভাবে কাজ করে গেছেন ইতিহাস সাক্ষী। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা যেখানে বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পজিশন হলো মুমিনের কাছে, যে মুমিনের নফসের চেয়েও আল্লাহর রসুল আরো কাছে। নফস মানে কি? সৌল, আত্মা, স্পিরিট। আমাদের অন্তরে, আমাদের বডির মধ্যে আমাদের আত্মা রয়েছে। তো আল্লাহর রসুলের সম্পর্ক আমাদের বাহ্যিক বডির সাথে না, আমাদের আত্মার সাথে কতটুকু সম্পর্ক আল্লাহ তাআলা বলছেন আওলা, মানে আমাদের আত্মার কাছে, আমাদের রুহের কাছে আল্লাহর রসুল এত বেশি করিব যে আমাদের নিজেদের আত্মার চেয়ে আল্লাহর রসুল আমাদের কাছে আরও করিব। অর্থাৎ আল্লাহর রসুলের সাথে আমাদের আত্মার এমন গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা যে কথাটা কোরআনের মধ্যে বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, এক্স্যাক্টলি সেই কথাটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন। সেই হাদিসটা কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান মারা গেলে এই মুসলমান মুমিনের প্রতি আল্লাহ রসুলের দরদ এতটুকু যে একজন মুসলমান দুনিয়া থেকে মারা গেলে সে ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যায় আল্লাহর রসুল বলতেন তার জানাজা আমি পড়ব না। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি জানাজা নিয়ে আসা হয়েছে। তো রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তার উপর কারো কোনো পাওন আছে কি না। তখন বলা হলো দিনারানে, জাস্ট অনলি দুইটা দিনার, দুইটা দিনার এত বড় কিছু না, সামান্য মনে করেন ওই সময়ের একটা মুদ্রা দুইটা দিনার, এই দেশের কারেন্সি হিসেবে দুইটা পাউন, বাংলাদেশের দুইটা টাকা, যাই হোক মানে দুটা মাত্র দিনারান, দুইটা দিনারের লোন ঋণ আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু আলা সাহিবিকুম, যে তোমরা তোমাদের সাথীর উপর জানাজা পড়ে নাও। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আনা ও আদ্দিহিমা, আমি এই দুটো দিনার আমার পক্ষ থেকে আমি আদায় করব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন। সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় হলো কি, যে একজন উম্মত তার দরিদ্রতার কারণে অন্যের কাছে সে ঋণগ্রস্ত, কিন্তু সে ঋণ নিয়েও কি করবে না, দুনিয়াতে যাবে আল্লাহর রসুল তার জন্য তার ঋণ আদায়ের ব্যবস্থার জন্য যতক্ষণ ব্যবস্থা না হবে তার জানাজা পড়বেন না, মানে কি দুনিয়া থেকে সে ঋণ মুক্ত হয়েছে যাবে। ওই হাদিসের এই শেষের অংশে আসছে লাম্মা ফাতাহাল্লাহু আলাল মুসলিমিন, পরে যখন মুসলমানদের উপর আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিলেন, বিভিন্ন ধরনের বিজয় আসতে শুরু করলো, মুসলমানদের ধন সম্পদ মুসলমানদের হাতে আসা শুরু করলো, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি মান মাত ফালাইয়া দাইনুন ফআনা আলাইয়া কাদাউ ওয়ামান মাতা ওয়া তারাকা মালান ফালিওয়ারাসাতিহি। রসুল ইসলাম বললেন কি, যে প্রতিটি মুমিনের কাছে আমি তাদের আত্মা, যেটা কোরআনে করিম মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, একজ্যাক্টলি সমান কথা রসুল ইসলাম বলতেছেন আমি মুমিনের কাছে তার আত্মার চেয়ে আরও কাছে আমি। অর্থাৎ আল্লাহর রসুল একজন উম্মতের এত কাছে এত কাছে, সেই কথাটা আল্লাহ রসুল পরবর্তীতে বলতেছেন যে দেখো আমি তাদের এত নিকটবর্তী, যদি কোনো মুমিন মারা যায় আর সে যদি কোনো ঋণ থাকে, তার ঋণগ্রস্ত থাকে, তাহলে আমার উপর জিম্মাদারি, আমি তার ঋণ আদায় করব। আর সে যদি মারা গেছে তার কাছে সম্পদ আছে, তাহলে আমি বলবো না যে এই সম্পদ আমাকে দিয়ে দাও, বরং সেটা তার লিওয়ারা সাথে তার উত্তরাধিকার যারা তারা পাবে। আমি তার ধন সম্পদের জন্য আমি তার করিব না, বরং আমার উম্মত হিসাবে সে দুনিয়া থেকে ঋণগ্রস্ত হিসেবে মারা যাবে, সেটাও আল্লাহর রসুল বলেন যে না হতে পারে না, আমি রসুল তার পক্ষ থেকে সে ঋণ আমি কি করব, আদায় করব। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এই যে রসুল মুমিনের এত কাছে এত কাছে, এবং যে রসুল মুমিনকে কিভাবে দুনিয়াতে আমরা দুনিয়ার জীবনে সুখ শান্তি লাভ করতে পারি, কিভাবে আখেরাত থেকে বাঁচতে পারি, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল এই দুনিয়াতে এসেছিলেন। আর আল্লাহর রসুলের আশাকে কেন্দ্র করে আগের পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর রসুলের বর্ণনা ছিল, যে আল্লাহ রসুল কিভাবে দুনিয়াতে আসবেন, তার পরিচয় কি, কেন, যাতে মানুষ চিনতে ভুল না করে, যাতে প্রতিটি মানুষ দুনিয়ার মানুষ যাতে আল্লাহর রসুলকে চিনতে পারে এবং চিনে আল্লাহর রসুলের উপর ঈমান আনতে পারে এবং তার মুক্তির ব্যবস্থাটা হয়ে যায়। এই ক্ষেত্রে দেখেন কোরআনে কারিমের সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদূনাহু ইনদাহুম মাকতুবান ইনদাহুম, যে
আল্লাহ তাআলা আল্লাহর রসুল সম্পর্কে বলছেন, আহলুল কিতাব সম্পর্কে, যে তারা যারা এই নবী এবং রসুল যাকে আল্লাহ তাআলা আরবের নিরক্ষর সমাজে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এই রসুল সম্পর্কে ইয়াজুদুনাহু মাকতুবান ইনদাহুম, তাদের আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে, ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ রসুলের বিস্তারিত পরিচয় ছিল। তাফসিরের মধ্যে আসছে এই যে ইয়াজিদুনাহুম, আই ইয়াজিদুনাহুম, আল্লাহর রসুলের পরিচয় কি, বিনাসবিহি ওয়া সিফাতিহি, আল্লাহর রসুলের নসব, আল্লাহর রসুলের নাম মুহাম্মদ, তার পিতার নাম আবদুল্লাহ, আল্লাহর রসুলের নসব সবাই মানে আরবের সমাজের তারা আল্লাহর রসুলের নসব জানত, তার সিফাত জানত। আল্লাহর রসুলের নসবকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেছেন, যেমন ধরেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে আদম আলাইহি সালাতু ওয়াসালাম পর্যন্ত আল্লাহর রসুলের নসব অথেন্টিকভাবে এটাকে হেফাজত করা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, সবচেয়ে অথেন্টিক হলো এই সিরাতে ইবনে হিসাবের মধ্যে আসছে। সেখানের মধ্যে এইভাবে আসছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবিন হাশিম ইবিন আব্দুল মুনাফ ইবিন কুসাই ইবিন কিলাব ইবিন মুররা ইবিন কাব ইবিন গালিব ইবিন লুয়াই ইবিন ফিহির ইবিন মালিক ইবিন নদর ইবিন মালিক ইবন নদর ইবিন কিনানা ইবিন খুজাইমা ইবিন মুদ্রিকা ইবিন ইলিয়াস ইবিন মুদার ইবিন নিজার ইবিন মাদ ইবিন আদনান, এই মাদ ইবিন আদনান পর্যন্ত সব ইজমা, এই কথার উপর সবাই ইত্তেফাক যে এর মধ্যে কী নেই, কোনো ধরনের ইখতিলাফ নেই। যে এই এরপর আদনানের পর থেকে আল্লাহর রসুল আদম আলিহি সালাতু আসসালাম পর্যন্ত বিভিন্ন রওয়ায়তে আসে, যেমন আদনানের পরে উদাদ ইবিন মুকাউম ইবিন নাহুর ইবিন তাইরাহ ইবিন ইয়ারব ইবিন ইয়াসজাব ইবিন নাবিত ইবিন ইসমাইল ইবিন ইব্রাহিম খলিলুর রহমান আলিহিম আসসালাম, ইব্রাহিম আলিহি সালাতু আসসালামের পরে ওনার পিতা আজর, তো আজরের পরে আবার নাহুর ইবিন আরফখস ইবিন সাম ইবিন নূহ আলাইহি সালাতু ওয়াসালাম, নূহ আলাইহি সালাতু ওয়াসালামের পরে নূহ আলাইহিস সালাম ইবিন লামক ইবিন মাত্তুশালাখ ইবিন আখনুখ, আখনুখ ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসালামের আরেক নাম ছিল, এরপর ইয়ারদা ইবিন মাহলিল ইবিন কাইনান ইবিন ইয়ানিস ইবিন শিস ইবিন আদম আলাইহি সালাতু ওয়াসালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পুরাটা নসব সমস্ত উলামায়ে কেরাম যারা সিরা পড়ের এই নসবগুলো শেখার জন্য আমরা বাংলাদেশে থাকা অবস্থায় মুখস্থ করেছি, মদিনা ইউনিভার্সিটি যাওয়ার পর অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে এই নসবটা মুখস্থ করানো হয়েছে। কেন আজকে আমি বলতে পারবো না, আমার দাদা কয়েক সিঁড়ি পরে আমি বলতে পারবো না আমার পূর্ববংশের পূর্বপুরুষ কারা, কিন্তু আল্লাহ রসুলের এই যে পুরাটা এই সব কিছুকে আল্লাহ তাআলা এই জন্য হেফাজত করেছেন যাতে মানুষ আল্লাহ রসুলকে চিনতে কোনো সমস্যা না হয়। এরপর দেখেন আমরা অথেন্টিক কিতাব থেকে সহিহ মুসলিমের রেওয়ায়েত থেকে আল্লাহর রসুল আল্লাহর রসুলের বংশ সম্পর্কে যে হাদিস এসেছে সেখানে মধ্যে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহ ইসতাফা কিনানাতা মিন ওয়ালদি ইসমাইল, যে আল্লাহ তাআলা কিনানা, আমি আগে যে নসবের মধ্যে কিনানা বলে গেছি, এই কিনানাকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা চুজ করেছেন, এবং ইসমাইল আলাইহিস সালাম বংশের মধ্যে আল্লাহ তাআলা কুরেশকে চুজ করেছেন, এবং কুরেশ থেকে আল্লাহ তাআলা হাশিম বনু হাশিমকে আল্লাহ তাআলা চুজ করেছেন, আর আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বনু হাশিম থেকে নিয়েছেন। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি কিতাবুল ফাদাইলের মধ্যে বাবু ফদলি নসবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের মধ্যে ওয়া তাসলিমুল হাজার আলাইহি কাবলা নবুয়তিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবুয়তের আগে আল্লাহর রসুলকে পাথর সালাম করত, এই দুটি হাদিস এই চ্যাপ্টারের মধ্যে নিয়ে এসেছেন। দ্বিতীয় নম্বর হাদিস হলো যে হাদিসটা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ইন্নি লাআরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলাল বিসা ওয়া আনা আরিফুহুল আন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কার কিছু পাথর আমি নবী হওয়ার আগে এই পাথর আমাকে সালাম করত, এমনকি আমি এখনও সেই পাথরকে আমি চিনি। আমি আগে অথেন্টিক কিতাবের কথা এই জন্য বলছি এটা সহিহ মুসলিম শরীফের রেওয়ায়ত, কারণ অনেক সময় আছে রেওয়ায়তের দিক থেকে যদি স্ট্রং না হয় তাহলে আমাদের কাছে মনে হবে যে আসলে এটা কতটুকু স্ট্রং, বাস্তব, হ্যাঁ বাস্তব কিনা। তো এটা এত বাস্তব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার পাথর নবী হওয়ার আগে
আল্লাহ রসুলকে সালাম করতো, তিনি বলেন আমি নবী হওয়ার পরে এখনো আমি এই পাথরগুলোকে আমি চিনি, যে পাথর আমাকে কি করতো, সালাম করতো। শেখ, একটি কথা আপনার, যে শেখ যে গুরুত্বপূর্ণ টপিকের উপর আজকে যে আলোচনা, মানে কেন আমরা আল্লাহ রসুলের জীবনী জানতে হবে, এর শুরুতে ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলছেন যে আল্লাহ রসুলের জীবনী নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনকে হেফাজত করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুলের পুরোটো জীবন, বিশেষ করে নবুয়তী জীবন আমাদের সামনে অথেন্টিক সোর্সের মাধ্যমে। আজকে তো দুনিয়ার মধ্যে হাজারো কিতাব হবে, দুনিয়ার জীবন্ত প্রতিটি বাসায় মানে রাসুলের জীবনী বিদ্যমান, আর আমরা কোনো মানে মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে বিষয়গুলা, মানে আল্লাহ রসুলের তো পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ, যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সবগুলা হাদিসের ভাণ্ডারে, সিরাতের মধ্যে, তারিখের মধ্যে সবগুলা বিদ্যমান রয়েছে। এই জিনিসগুলা মানে এটা আমাদের জন্য এটা গর্বের বিষয়, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি বা কোনো একজন লিডার বা কোনো একজন মহামানব বলা যেতে পারে যার জীবনকে এমনভাবে রেকর্ড করা হয়নি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমনভাবে রেকর্ড করা হয়েছে আর আজকে আমাদের সামনে বিদ্যমান। কিন্তু দুঃখজনক হলো যে বিষয়টা আজকে আমাদের এই বিষয়টা এই জন্যই আলোচনা যে আমরা দুনিয়ার বিভিন্ন বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন সাবজেক্টে আমরা ডিগ্রি পিএইচডি করছি, কিন্তু আজকে আমরা রাসুলের জীবনী, যে জীবন আমাদের জন্য আদর্শ, আমাদের জীবন পথ চলায় আল্লাহ রসুলের জীবনী একমাত্র আদর্শ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মুসলমান হিসাবে আমরা যদি এই জিনিসগুলার দিকে আসতে না পারি তাহলে জীবনের প্রতিটি ধাপে ধাপে কিন্তু আমরা অনেক সময় আমরা মানে গাইডেন্স পাব না, অনেক সময় আমরা আমাদেরকে মানুষ বিভ্রান্ত করবে। এই জন্য আল্লাহ রসুলের জীবন থেকে যেন আমরা শিখতে পারি, আমাদের জীবনকে যেন আমরা সুন্দরভাবে করতে পারি, দুনিয়া এবং আখেরাতকে যে আখেরাতে যেন আমরা কল্যাণময় জীবন লাভ করতে পারি, এই জন্য রসুলের জীবন জানা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। শেখ কন্টিনিউ ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আমি যা বলছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেভাবে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে, যেভাবে হাদিসকে সংরক্ষণ করা হয়েছে, ঠিক তদ্রূপভাবে এই সিরাকে সংরক্ষণ করা হয়েছে। আমরা যদি এই সিরার ইতিহাসের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই একেবারে এই সাহাবায়ে কেরামের পর তাবেঈনের জমানায় একজ্যাক্টলি যে সময়ে হাদিসকে সংরক্ষণ করা হয়েছে ওই সময় থেকে ওই মুহাদ্দিসিন সিরাহকে এইভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে সংগ্রহ করেছেন। যেমন এই সিরাতের উপর সর্বপ্রথম যিনি রসুল সাল্লাহ ইসলামকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরাকে আলাদাভাবে কিতাব হিসাবে সর্বপ্রথম যিনি জমা করেছেন তিনি প্রসিদ্ধ তাবেঈ উরওয়া ইবনু জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 92 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে আবান ইবনু উসমান তাবেঈ 105 হিজরির, এরপর ওয়াহাব ইবনে মুনাব্বি, ওয়াহাব ইবনে মুনাব্বি তিনি প্রসিদ্ধ তাবেঈ এবং প্রসিদ্ধ মুহাদ্দিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই ওয়াহাব ইবনে মুনাব্বি ওনার কাছ থেকে অনেকগুলা হাদিস নিয়ে এসেছেন। এই ওয়াহাব ইবনে মুনাব্বিহের সিরার উপর যে কিতাবটা লেখা হয়েছিল এই কিতাবের কিছু অংশ বর্তমানে জার্মানির একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি হাইডলবার্গ, এই হাইডলবার্গের ইউনিভার্সিটির লাইব্রেরিতে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার। আমার কাছে বড়ই আশ্চর্য লাগছে যে আমি সিরাতে ইবনে হিশাম আমি যখন এটা কিতাবটা মোতালা করতেছিলাম তো এই কিতাবের মধ্যে এই জার্মানির ইউনিভার্সিটির নামটা আরবিতে লেখার পর আমি একটু গুগল সার্চ করে আমি হাইডলবার্গ ইউনিভার্সিটি সম্পর্কে আমার দেখার জানার আমার সুযোগ হলো। সেটা হলো ওয়ার্ল্ডের অক্সফোর্ড, কেমব্রিজ, আমেরিকা হার্ভার্ডের মতো ওই লেভেলের একটা বিশ্বের বড় একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি। এখানে আমি এই প্রসঙ্গটা এই জন্য নিয়ে আসছি যে আজকে আমরা মুসলমান রসুল ইসলামের সিরা সংরক্ষণের জন্য আমাদের থেকে দুঃখজনক হলেও সত্য যে ওয়েস্ট, আজকে মনে করেন ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজ, আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা এই যে হাইডলবার্গের কথা আমি বললাম যে তারা আমাদের চেয়েও বহুগুণ বেশি গুরুত্ব সহকারে রসুল সাল্লাহ ইসলামের এই সিরাকে তারা সংরক্ষণ করেছে। কারণ যেটা আজকে মুসলিম বিশ্বে পাওয়া যায়নি,
এটা জার্মানের একটা ইউনিভার্সিটি লাইব্রেরি। খুবই চমৎকার একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কন্টিনিউ আলোচনা আমরা শুনবো। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক লাইফ অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী হাফিজাহুল্লাহ। হযরতের কাছ থেকে আমরা প্রথম পর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। শেষ যে বিষয়টা শায়খ উল্লেখ করেছেন যে আল্লাহ রসুলের জীবনী আমাদের থেকে আজ যদি আমরা একটু দেখি, মানে দুনিয়ার প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোতে আমরা লাইব্রেরিতে বিশেষ করে আমরা দেখি আল্লাহ রসুলের জীবনীর বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থগুলা তারা খুব সুন্দরভাবে এগুলাকে তারা ডিসপ্লে করে রেখেছে। আর এখান থেকে দুনিয়ার বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, মানে স্টুডেন্টরা বিশেষ করে বা স্কলাররা তারা এটা থেকে মানে অনেক কিছু তারা জানতে পার জানার সুযোগ রয়েছে। আমিও সেদিন ক্যামব্রিজে গিয়ে আমি একটা লাইব্রেরিতে, তখন তারা হলিডের জন্য এটা ওপেন করে রেখে দিয়েছিল, ক্যামব্রিজে নতুন যে মসজিদটা নির্মাণ হয়েছে একো মসজিদ নামে পরিচিত, এর কাছেই ছিল। আমি আশ্চর্য হলাম যে একটা প্রসিদ্ধ একটা মানে মিউজিয়াম এর কাছেই, আর মিউজিয়ামে ঢুকার পরেই প্রথম যে গ্লাসের ভিতরে যে বিষয়টা আমি পড়লাম আল্লাহ রসুলের নাম, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মানে অবস্থান, আল্লাহ রসুলের সংক্ষিপ্ত কিছু বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে। এই যে জিনিসটা আজকে কিন্তু আমরা অনেক মুসলিম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে এগুলাতেও আমরা অনেক সময় দেখি না, আর অনেক প্রতিষ্ঠানে তো এগুলো নেই। শেখ এই কথাটা মানে উল্লেখ করছিলেন, এই জন্য আমার মনে আসলো যে আমিও একটু শেয়ার করি। আমরা কিন্তু এইগুলা আমরা আমাদের জন্য কিন্তু অনেক শিক্ষা রয়েছে। শেখ জি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়। আমি শুরুতে যে কথা বলছিলাম যে এই সিরা সম্পর্কে, সিরার যে সমস্ত অথেন্টিক বুক রয়েছে এর মধ্যে সিরাতে ইবনে হিশাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের আসলে এই ওহাব ইবনে মুনাব্বিহ যে কিতাবটা আমি বলছিলাম যে জার্মানি ইউনিভার্সিটি হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আছে, ওই ওহাব ইবনে মুনাব্বিহের যে উনি আল্লাহ রসুলের সিরা যেগুলোকে সংরক্ষণ করেছিলেন, পরবর্তী ইবনে ইসহাক, যে ইবনে ইসহাক থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজিতে অনেক হাদিস এনেছেন, পরবর্তীতে এই ইবনে ইসহাক যে উনি ইবনে মুনাব্বিহের কাছ থেকে এই আল্লাহ রসুলের সিরা সেগুলোকে সংরক্ষণ করেছিলেন, এবং এই ইবনে ইসহাক থেকে পরবর্তীতে সিরাতে ইবনে হিশাম এই 218 হিজরির এই সিরাতে ইবনে হিশাম তিনি ইবনে ইসহাকের কিতাব থেকে এবং পরবর্তীতে ওনার যে রেওয়ায়তের সূত্র যেটা আছে সেটা এই ওহাব ইবনে মুনাব্বিহের, এবং এই ওহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি ওনার যে কিতাব যেটা যেটা আমি একটু আগে বললাম এই জার্মানিতে যেটা সংরক্ষিত। তো আমি বলছিলাম যে এইভাবে এই অথেন্টিক কিতাবগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ রসুলের নসব সম্পর্কে, আল্লাহ রসুলের সিফা যে আল্লাহ রসুল কেমন ছিলেন, আল্লাহ রসুল কোথায় আসবেন, কিভাবে আসবেন, এই সবগুলা বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আগের পূর্ববর্তী কিতাব আসমানি কিতাবের মধ্যে সংরক্ষণ করা হয়েছে, আল্লাহর রসুলের পরে পরবর্তীতে এই সমস্ত কিতাবের মধ্যে সংরক্ষণ করা হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত এগুলো সংরক্ষিত থাকবে, এবং মানুষ আল্লাহর রসুল সম্পর্কে যখন সে জানার সুযোগ হবে, তখন যখন সে এটা বুঝবে যে আল্লাহর রসুল এই দুনিয়ার মানুষের জন্য কী করেছেন, তখন তার অনুসরণ করা তার জন্য সহজ হবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা কারা সফলকাম হবে, কোরআনে কেরিমের মধ্যে এই সুরায় আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নবিয়্যা, যারাই এই রসুল এবং নবী যাকে আরবের নিরক্ষর সমাজে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এই রসুলের ইত্তিবা যারা করবে, যারা আল্লাহ রসুলের সুন্নতকে মেনে চলবে, আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর যা কিছু আল্লাহ রসুল নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে জাহিলিয়তের সমাজে যে সমস্ত অপকর্ম ছিল, আজকে আমাদের সমাজে এই সমস্ত জিনিস
আস্তে 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 এই সমস্ত জিনিস খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ মানুষ এই ইলমে ওহির শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। একজাক্টলি জাহিলিয়তের সময় যে কাজগুলো ছিল এই কাজ এখন অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। যেমন দেখেন, জাহিলিয়তের সমাজের একটা বড় একটা বিষয় ছিল মানুষের জন্মের ব্যাপারে কার বাবাকে পরিচয়, এটা কোনো ম্যাটার ছিল না। এমনকি একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তখন আরবের সমাজের লিডাররা মানে মানুষ খুঁজত যে কার সন্তান হবে এবং বিভিন্নভাবে তারা সেটাকে পরীক্ষা করার চেষ্টা করত। এই কথাটা আমরা শুনলে মনে হইতে পারে যে জাহিলিয়তের সমাজের মানুষ এত নিকৃষ্ট ছিল যে তাদের বংশের পরিচয় তারা বলতে পারে না। আমি যে কথাটা বলছি যে এগুলো আমাদের সমাজের মধ্যে অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, কারণ আজকে দেখেন এই আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে অনেক সেলিব্রিটি আছে, অনেক বিভিন্ন পেশা, হ্যাঁ, নাট্যকার এবং চিত্রনায়ক নায়িকা আছে, তাদের নাম মুসলমান, কিন্তু তাদের সন্তান হওয়ার পর সারা দেশে এটা নিউজ হয়েছে যে কার সন্তান কে কি, বড় বিষয় হয়ে গেছে, কারণ এগুলো কোনো ঠিক ঠিকানা নাই। কখন বলা হয় অমুকের, তখন বলা হয় অমুকের, শেষ পর্যন্ত বিভিন্নভাবে এটাকে প্রমাণ করতে হয়। অর্থাৎ এই যে জাহিলিয়তের যুগের যে অবস্থা ছিল, এখন আস্তে 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 সমাজটা এইদিকে চলে যাচ্ছে, আমরা এখনো মানে আমরা আমরা নিজে এখনো ঠের পাচ্ছি না। আবার এই বিষয়টা আলোচিত হচ্ছে জাতীয় মিডিয়ায়, জাতীয় মিডিয়ায় আলোচিত হচ্ছে, তো এই জন্য অনেক সময় আছে যে বিষয়টা তো এড়াইয়া যাচ্ছে মানুষ, যে এগুলা বলার বিষয় নয়, কিন্তু এগুলা এখন আলোচনায় চলে এসেছে। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন, কুল্লু আমরিল জাহিলিয়া মওদুউন তাহতা কদমাইয়া হাতাইন। বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছেন, জাহিলিয়তের যত কালচার আছে, কৃষ্টি আছে, এই সব কিছু আজকে আমার পায়ের নিচে ফেলে দিলাম, যে উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা এই জাহিলিয়তের এই সমস্ত কুসংস্কারের দিকে তোমরা যাবে না। কিন্তু এই আজকে আল্লাহ রসুলের সিরাত থেকে উম্মত বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিকে চলে যাচ্ছে। যেমন এই যে সিরাতের বিষয়ে আজকে যেটা একটু আগে আমি যেটা বললাম, যে আজকে ওয়ার্ল্ডে এই সিরাকে কেন্দ্র করে, আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান, নাচ, গান, এই সমস্ত, অর্থাৎ যা আল্লাহর রসুল নিষেধ করেছেন, এমনকি আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বাদ্যযন্ত্রকে শেষ করে দিতে, ডিস্ট্রয় করে দিতে, দুনিয়া থেকে উঠিয়ে দিতে, অথচ আজকে এই বাদ্যযন্ত্র সহ আল্লাহ রসুলের মিলাদ, এমনকি বলা হয় যে নবুয়তির আগেও আল্লাহর রসুলকে আল্লাহ মানে হেফাজত করেছেন এইসব গান বাজনা মেলা থেকে আল্লাহ আল্লাহ হেফাজত করেছে। এই বিষয়টা এমন যে আজকে আল্লাহর রসুলের মহব্বতের নামে এই বিষয়গুলো আজকে মুসলমান এগুলা করছে। দেখেন আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশের আমাদের প্রেক্ষাপটে আমরা বলি ঈদে মিলাদুন্নবী হবে না সিরাতুন্নবী হবে, এইগুলা নিয়ে অহেতুক তর্ক বিতর্ক এবং বাড়াবাড়ি ছাড়াছাড়ি হচ্ছে। দেখেন আল্লাহর রসুলের জন্ম এমন একটা বিষয় যেটা একটা স্মরণীয় ঘটনা, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ রসুল সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন, আল্লাহ রসুলের আহাদিসের দ্বারা যে আল্লাহ রসুল আমাদের জন্য যে গুরুত্ব রাখেন এই জন্য তার জীবনটা, এটা একটা স্মরণীয়। কিন্তু সিরা যেটা আল্লাহ রসুল যা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেটা হলো অনুসরণীয়। এই দুটি ওয়ার্ডের দ্বারাই আমাদের সমাধান হয়ে যায় যে মিলাদ সংক্রান্ত যা কিছু এগুলোর মধ্যে আমাদের করণীয় কিছু নেই, এটা হলো শুধু স্মরণীয়। আমরা এগুলো আলোচনা করব, এগুলো আমরা স্মরণ করব, আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানব, কিন্তু সিরাতের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয় সেটা হলো আমাদের জন্য অনুসরণীয়। কাজে এই দুইটা শব্দ, একটা হলো স্মরণীয়, এগুলো আমরা স্মরণ করব মিলাদের কথা, আর সিরাতের ব্যাপার হলো অনুসরণীয়, সেটাকে আমরা ফলো করব। কারণ এই অনুসরণের কথাটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই রসুলের পরিচয় কি? ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ। আল্লাহ রসুল পুরা জীবন সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখেছেন। আজকে অসৎ কাজ থেকে বিরত করতে গেলেই আমাদের মুসলিম সমাজ দীন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকে মনে করে ও এগুলো আমাদের কৃষ্টি কালচার, এগুলার বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে। কিন্তু এগুলা কি, যদি এগুলা শরীয়ত এলাও না করে তাহলে অবশ্যই এগুলাকে নাহিয়ানিল মুনকার হিসাবে, অসৎ কাজ থেকে বাধা দেয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব এবং প্রতি মুসলমানের দায়িত্ব। এরপর আল্লাহ তাআলা বলছেন এই রসুল কি করেন, ওয়াইহিল্লু লাহুমুত তাইয়িবাত ওয়াইহারিমু আলাইহিমুল খাবায়েস, যত ভালো জিনিস সেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আল্লাহর রসুল এগুলো উম্মতকে শিক্ষা দেন, যত জিনিস খারাপ যত জিনিস সেগুলাকে আল্লাহ তাআলা মানুষের জন্য ক্ষতিকর যেগুলো এগুলোকে হারাম করেছেন, আল্লাহর রসুল সেটা শিক্ষা দেন। আর কি, ওয়াইদাউ আনহুম ইসরাহুম ওয়াল লাল আল্লাতি কানাত আলাইহিম, পূর্ববর্তী উম্মতের জন্য যেগুলো বোঝা ছিল,
তাদের শরীয়তের মধ্যে এমন কিছু জিনিস ছিল যেমন কেউ যদি কোনো কবিরা গুনাহ করত তাহলে তার তৌবার আর কোনো পথ ছিল না, তাকে হত্যা করা হইতো। নাজাসত যদি কারো গায়ে লেগে যেত তাহলে সেটা পবিত্রতার আর কোনো পথ ছিল না, সেটাকে খেটে ফেলতে হইতো। মানে এমন কঠিন শরীয়ত ছিল, সেগুলোকে আল্লাহ রসুল এসে কী করলেন, সহজ করে দিলেন, বললেন ইন্না দিন ইউসুর, যে দিনকে আল্লাহ তালা সহজ করেছেন। আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেন ওমা জাআলা আলাইকুম ফি দ্বীন মিন হারাজ, যে দিনের মধ্যে কোনো হারাজ কোনো কঠিন নেই। এরপর আল্লাহ তালা বলতেছেন, এটি আমাদের মেইন বিষয়, সেটা হলো কি, আল্লাদিনা আমানু বিহি, আল্লাহ রসুলকে যখন আমরা সিরার মাধ্যমে জানবো, আমাদের দায়িত্ব আল্লাহ রসুলের উপর আমাদের ইমান আনা, ওয়া আজ্জারুহু, এবং আল্লাহর রসুলকে সাপোর্ট করা, আর ওয়া নাসারুহু, তাকে সাহায্য করা। ওয়া আজ্জারুহু হইল যতভাবে তাকে শক্তি যোগানো যায়, অর্থাৎ আল্লাহর রসুলের দিন দুনিয়াতে কায়েমের জন্য যতভাবে যা কিছু করা সেটা আমাদেরকে করতে হবে, এবং আল্লাহর রসুলকে সাহায্য করতে হবে, আল্লাহর রসুলের দিনকে সাহায্য করতে হবে। ওয়াত্তাবা নূর আল্লাদি উনজিলা মা, এবং আল্লাহর রসুলের উপর যে নূর কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, একদিকে আল্লাহ রসুলের সিরাকে অনুসরণ করতে হবে, আর আল্লাহর রসুল যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের মধ্যে আমাদের জন্য যে জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, উলাইকা হুম মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন এরাই একমাত্র সফল কাম। এই জন্য শেখ যদি এই যে কয়েকটা আবার যদি একটু রিপিট করেন, যে ইমান আনতে হবে, রসুলের উপর ইমান আনা, দুই নম্বর হলো আল্লাহর রসুলকে শক্তি যোগানো, তিন নম্বর হলো আল্লাহর রসুলকে সাহায্য করা, এই দিনকে সাহায্য করা, আর চার নম্বর হলো কি, যে কোরআন আল্লাহর রসুলের উপর যে নূর আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে যে নূর দিয়েছেন, এই কোরআনের উপর ইমান আনা, কোরআনের যা যত বিষয় আছে এগুলোকে মেনে চলা। কোরআনের অন্য আয়াতের মধ্যে ওয়াক্কিরুহু আরও একটা শব্দ আসছে, পাঁচটা বিষয় আসছে রসুলের উপরে, সেটা হলো কি, পাঁচ নম্বর বিষয় হলো আল্লাহর রসুলের রেসপেক্ট করা, আল্লাহ রসুলের সম্মান করা। এই জন্য দুনিয়াতে কেউ যদি আল্লাহ রসুলের অসম্মান করে তাহলে প্রতিটি মুমিনের দায়িত্ব হয়ে যায় তার প্রতিবাদ করা। আজকে দেখেন অনেক সময় আছে মুমিনরা দুর্বলতার কারণে প্রতিবাদ না করতে পারলেও আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আজিজুন জুন তিকাম, আল্লাহ কীভাবে রিভেঞ্জ দেয়। অনেক সময় দেখা যায় 27 বছর পরেও দেখা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ কী করে, যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে তাদেরকে আল্লাহ শাস্তি দেয় মানুষের হাতে। তো এই জন্য উম্মত হিসাবে আল্লাহর রসুলের সম্মান, আল্লাহ রসুলের সম্মান রক্ষার্থে প্রতিটি মুমিনের দায়িত্ব তার নিজের সর্বশক্তি ব্যয় করে, যেভাবেই সাপোর্ট করার প্রয়োজন আছে সেভাবে সাপোর্ট করা, যদি কোনো জায়গায় প্রতিবাদ করার প্রয়োজন হয় সেখানে সে প্রতিবাদ করবে। এই কাজগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম মুফলিহুন, এরাই সফল কাম, এরাই সাকসেস। আল্লাহ তাআলা আমাদেরকে একটি কথা মানে আপনার এই আলোচনা থেকে স্মরণ হলো যে আসলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো যে আমরা আল্লাহর রসুলের ইত্তেবা, আয়াতের শুরুতে আল্লাযিনা ইত্তাবিউনা রাসূল, আমরা রাসূলের জীবন, রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। প্রতিটা মুমিনকে যদি আমরা জিজ্ঞেস করি, মুসলমানকে জিজ্ঞেস করি, এক বাক্যে আমরা বলি এটা তো আমাদের ইমানের অংশ, আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আমল, আমার কথাবার্তা, আমার চলন এইগুলো যদি সাক্ষী দেয় যে আমি বাস্তবে আল্লাহ রসুলের সুন্নাকে ফলো করছি, তাহলে এই যে আমি যে মহব্বতের দাবিদার এটা বাস্তব হবে। সেদিন আমাদের শেখ মসজিদে কিবলাতাইনের ইমাম, তিনি বক্তব্যের শুরুতে ইলফুডের যে সিরা সেমিনারে একটি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছিলেন, যে উম্মে হাবিবা থেকে যে হাদিস, যে আল্লাহ রসুলের একটি হাদিস, যে প্রতিদিন যদি আমরা সুন্নতের আওয়াতিবা বলা হয় যে 12 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত যদি আমরা পড়ি, আল্লাহ রসুল বলেন জান্নাতে আল্লাহ আমাদের জন্য ঘর তৈরি করবেন। উম্মে হাবিবা বলেন এই হাদিস শোনার পরে আমি জীবনে কোনো দিন এই 12 রাকাত সুন্নত ছাড়িনি। এরপরে তার স্টুডেন্ট, তার কাছ থেকে যিনি হাদিস শুনেছেন, এরপরে তার কাছ থেকে যে হাদিস শুনেছেন, মানে এই তারিখের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয় যে এই হাদিস যখন শুনেছেন সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন, তারা কোনো দিন জীবনে 12 রাকাত সুন্নত আর ছাড়েননি। তো এটা হলো সাহাবায়ে কেরাম, তারা এই মানে হাদিসের উপর এরকম তারা গুরুত্ব দিয়েছেন এবং নিজের জীবনে আমল করেছেন, এটাকে বলা হয় ইত্তেবা। আমরা যেন রাসূলের মহব্বত যে আমরা বলি, মহব্বতের সাথে সাথে যেন আল্লাহ আমাদেরকে অনুসরণের তৌফিক দান করেন। জি শেখ, জাযাকুমুল্লাহ। ফাইনালি যে বিষয়টা, আলহামদুলিল্লাহ আপনি ঠিক কভার করে ফেলছেন, যে আল্লাহ রসুলের ইত্তিবা হবে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের মহব্বত হবে তার সুন্নতের ইত্তিবার মাধ্যমে। আরবিতে কবি বলেন, লাউ কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতাতাহু ইন্নাল মুহিব ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, তুমি যদি তোমার দাবি যে আল্লাহ রসুলকে মহব্বত করো,
এই দাবিতে যদি তুমি সত্যবাদী হও তাহলে অবশ্যই তুমি আল্লাহ রসুলকে ফলো করবে, কারণ দুনিয়ার নিয়মই এটা যে কেউ যদি কাউকে মহব্বত করে ভালোবাসে তাহলে সে তার অনুসরণ করে। আজকে দুনিয়াতে অনেক মানুষ অনেক সেলিব্রিটিকে অনুসরণ করে, যার কারণে দেখা যায় যে মানুষ তাকে কী বলে সে পরোয়া করে না। এর চেয়ে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে মহব্বত করতেন, আল্লাহ রসুলের সুন্নত তারা ওই যুগেও এমন ছিল যে অনেকে আল্লাহর রসুলকে সুন্নতের উপর, যেমন দুনিয়ার অন্যান্য রাজা বাদশাহ তাদের চাল চলন আল্লাহর রসুলের সুন্নতের ব্যতিক্রম ছিল, কিন্তু এরপরও তারা যে আল্লাহ রসুলের মহব্বতের কারণে কখনো তারা কি করেনি, আল্লাহ রসুলের সুন্নতকে ত্যাগ করেনি। তো আমরা যাতে আল্লাহ রসুলের এই মহব্বতের পরিচয় আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবায়ের মাধ্যমে আমরা দিতে পারি, এবং এরই মধ্যে আল্লাহ তালা আমাদের সাকসেস সফলতা রেখেছেন, আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনছিলাম আমাদের শায়খ হজরত মৌলানা ইমদাদুর রহমান আল-মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আজকে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, যে আমরা আল্লাহ রসুলের জীবনী আমরা জানতে হবে, আর এবং জানার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনে আমাদের আমল করতে পারি, আমরা যদি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা মুক্তি লাভ করতে পারবো। আর শায়খ এই কথাটাই উল্লেখ করেছেন, আজকে দুনিয়ার দেশে দেশে আজকে আমরা আজকে আজকে দুনিয়ার দেশে দেশে আজকে মুসলমানরা আজকে আল্লাহর রসুলের মিলাদুন্নবীর নামে বা বিভিন্ন অনুষ্ঠানগুলো যে হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। অনেক জায়গায় রাসুলের সুন্নাহ বিরোধী অনেক কাজ হচ্ছে যেগুলো রাসুলের শিক্ষা ছিল না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা শায়খের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন শায়খকে উত্তম বলদা দান করেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শায়খ আজকের কোনো শেষ মেসেজ কি আপনি বলবেন? শেষ মেসেজ যেটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। শুরুতেই বলছে যে আল্লাহর রসুল মুমিনের কত কাছে ছিলেন, এবং প্রতিটি মুমিনের দুনিয়া এবং আখেরাতের সব ধরনের কল্যাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। আল্লাহর রসুল বলে গেছেন যে এই রসুলের সাথে আমরা কীভাবে থাকতে পারবো। আল্লাহর রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ যে আমার সুন্নতকে মহব্বত করবে, মহব্বত করে আমার সুন্নতকে ফলো করবে, সেজন্য আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো রসুলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহুম্মা ইন্না নাসআলু মুরাফাকাতা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমরা যেন আল্লাহ রসুলের সুন্নতকে মহব্বত করে, সুন্নতের উপর আমল করে, রসুলের সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। শায়খ যে গুরুত্বপূর্ণ কথা শেষ কথাটা বলেছেন, আমরা যেন প্রতিদিন দৈনন্দিন জীবনে যেন আমরা আল্লাহ রসুলের সুন্নাকে অনুসরণ করতে পারি। বিশ্বাস করুন, আমরা সবাই চাই আমরা জান্নাত লাভ করব। আমরা সবাই চাই যে জান্নাতে যেন আমরা সর্বোচ্চ মকাম লাভ করি। মুমিনের এটাই সবচেয়ে বেশি তামান্না বা আমাদের এইটাই আমাদের মেইন গোল। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শাইখের কাছ থেকে আমরা এই আয়াতের আলোকে দুই একটি কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। জি শাইখ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, রসুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। মুফাসসিরিন কেরাম এখানে খুব সুন্দর একটা কথা বলেন যে বান্দা যদি চায়, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি মহব্বত করতে চায়, এর উত্তরে আল্লাহ কি বললেন, ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ যে বান্দা তুমি বান্দা হিসাবে তোমার মহাব্বত সেটা কি, এটা কোনো ব্যাপার না, আল্লাহ তোমাকে মহব্বত। সুবহানাল্লাহ, এমন সূক্ষ্ম একটা কথা। প্রতিউত্তরে আল্লাহ বললেন, আল্লাহ বলতে পারতেন যে ফাত্তাবিউনি, তোমরা আমার আল্লাহর রসুলকে যদি ইত্তেফা করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে, সেটাই ছিল ধারাবাহিকতা কথার। কিন্তু আল্লাহ তাআলা এটা না বলে কি বললেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তাহলে তো তার সব কিছু হয়ে গেল। এই আয়াতের মধ্যে এমন সূক্ষ্ম একটা বিষয় বলা হয়েছে যে যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আল্লাহর রসুলের ইত্তেবা করে। আল্লাহর রসুলের ইত্তেবা করলে এই যে আল্লাহর রসুলের জন্ম অনুষ্ঠানের নামে বিভিন্ন ধরনের নাচ গান থামসা এগুলো কখনো করতে পারে না। দেখেন, শয়তান কখনো আমাদেরকে ছাড় দেয় না,
অথচ এই পথে যে আল্লাহ রসুলের মহব্বত করছে, মহব্বতের বহিঃপ্রকাশ করছে, এর মাধ্যমে অনেক অনিসলামিক কাজ করিয়ে যাতে লাভের চেয়ে মানুষের ক্ষতিটা বেশি হয়ে গেল, শয়তান এইভাবে মানুষকে কি করতে চায়, ধোকা দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে মহব্বত করতে হইলে আল্লাহ রসুলের যদি আমরা ইত্তেবা করি, আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আর মহব্বত করেই শেষ না, ওয়াগফির লাকুম সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে দেখেন আমরা আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, কিন্তু এখানের মধ্যে বলা হয়েছে যে বন্দা মাপ চাওয়ার কথা না, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তিবাঈর মাঝে শুধুমাত্র সওয়াবই না, বরং এর মাধ্যমে গুনাহও আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন এবং আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জাযাকুমুল্লাহ শেখ, আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, আর আমাদের সবার আমাদের পক্ষ থেকে মানে একটা দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে এতে নির্দেশনা দিয়েছেন, আমরা যেন আল্লাহ রসুলের ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, সুন্নার আলোকে জীবন গঠন করতে পারি, আর এর মাধ্যমে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো, এবং আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।